হ্যালো ফ্রেন্ডস, এখন আমরা গণিত বিষয়ের বিভিন্ন এরিয়ার পেডাগজি সংক্রান্ত নানান প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। চলুন আমরা প্র্যাকটিস করব। যারা প্রাথমিক টেট দিতে চান, আপার প্রাইমারি টেট, সিটেট দেবেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই ভিডিওটি হতে চলেছে। চলুন ভিডিওটি শুরু করি আমি কপিল আপনাদের সঙ্গে। প্রথম প্রশ্নে দেখুন, গণিতের প্রকৃতি হলো যৌক্তিক, আলংকারিক, জটিল না কোনোটিই নয়, সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তর এ, যৌক্তিক। গণিতের প্রকৃতি হলো যৌক্তিক। দু নম্বর প্রশ্ন দেখুন, মূল্যায়ন হলো কেবল শিক্ষার্থীর অগ্রগতির ক্ষতিয়ান, কেবল শিক্ষা কার্যক্রমের ক্ষতিয়ান, শিক্ষার্থীর অগ্রগতি ও শিক্ষা কার্যক্রমের ক্ষতিয়ান কোনোটি নয়, মূল্যায়ন বলতে কী বোঝায়? সঠিক উত্তর সি, শিক্ষার্থীর অগ্রগতি ও শিক্ষা কার্যক্রমের ক্ষতিয়ান, এটা কিন্তু সঠিক উত্তর। পরের প্রশ্নে আমরা যাচ্ছি, নিচের কোন শিক্ষা সহায়ক উপকরণটি গণিত শিক্ষণের ক্ষেত্রে অধিক কা উপযোগী? দৃষ্টি নির্ভর সহায়ক উপকরণ, শ্রুতি নির্ভর, দৃষ্টি শ্রুতি না পঠনযোগ্য পঠন সহায়ক উপকরণ? সঠিক উত্তর সি, দৃষ্টি মানে যেটা আমরা চোখে দেখি এবং শ্রুতি যেটা আমরা শুনি, সেই তার উপর নির্ভর করে যে সমস্ত উপাদানগুলো তৈরি করা হয় সেগুলো কিন্তু গণিত শিক্ষণের ক্ষেত্রে বেশি ইফেক্টিভ। তারপরে প্রশ্ন দেখুন, টিচিং মেশিনের সাহায্যে যখন ছাত্রছাত্রীরা গণিতের সমস্যামূলক সমাধান প্রশ্নের সমাধান করে, তখন তারা নিজে নিচের কোন পদ্ধতিটির সাহায্য গ্রহণ করে? মাইক্রো টিচিং, নির্ণায়ক শিক্ষণ না প্রোগ্রামার ইন্সট্রাকশন, প্রতিকারমূলক শিক্ষণ, এটা প্রোগ্রাম ইনস্ট্রাকশন? সঠিক উত্তর সি, প্রোগ্রাম ইনস্ট্রাকশন। পরের প্রশ্নে আমরা চলে যাব, একজন গণিত শিক্ষকের নিচের কোন ভূমিকাটি পালন করা উচিত বলে আপনি মনে করেন? শ্রেণীতে চিৎকার করে পড়ানো, নিরক্ষরতা দূর করা, ছাত্রছাত্রীদের মধ্যে সামাজিকতার বোধ জাগ্রত করা, বিষয়টি ছাত্রছাত্রীদের শেখানো? সঠিক উত্তর ডি, বিষয়টি ছাত্রছাত্রীদের শেখানো, যে বিষয়টা আমরা পড়াবো সেটা যেন ছাত্রছাত্রীরা শিখতে পারে। পরের প্রশ্ন, আধুনিক পাঠ্যক্রমের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কী? পরিবর্তনশীলতা, সাম্প্রদায়িকতা, শিক্ষক কেন্দ্রিকতা না অভিভাবক কেন্দ্রিকতা? সঠিক উত্তর এ, পরিবর্তনশীলতা। পরের প্রশ্ন, শ্রেণীতে ছাত্রছাত্রীদের গণিত শেখাতে হবে তাদের পছন্দ অপছন্দের ভিত্তিতে, তাদের মানসিক বিকাশ অনুযায়ী, তাদের মানসিক উন্নতি অনুযায়ী, উপরের সবকটি? সঠিক উত্তর ডি, উপরের সবকটি। নেক্সট প্রশ্ন চলুন, আট নম্বর প্রশ্ন, গণিতের ক্লাসে কোনো শিক্ষার্থীর হীনমন্যতা দেখা দিলে সে অধিক সময় তর্ক করে, নিজেকে লুকিয়ে রাখে, সর্বদা মেজাজ হারিয়ে ফেলে, নিজেকে বেশি করে প্রকাশ করে? সঠিক উত্তর বি, নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করে সে। ন নম্বর প্রশ্ন, বিদ্যালয় ছুট সমস্যাটির সমাধান করা যায় কীভাবে? ছাত্রছাত্রীদের অর্থ সাহায্যের মাধ্যমে, ছাত্রছাত্রীদের প্রতি সহানুভূতিমূলক আচরণ প্রদর্শনের মাধ্যমে, স্কুলের পরিবেশকে ছাত্রছাত্রীর কাছে আকর্ষণীয় করে তোলার মাধ্যমে? কোনোটি নয়, সঠিক উত্তর সি, স্কুলের পরিবেশকে ছাত্রছাত্রীদের কাছে আকর্ষণীয় করে তুলতে হবে সবসময়, তাহলে তারা স্কুলের ইন্টারেস্ট খুঁজে পেলেই স্কুলে থাকবে সে। দশ নম্বর প্রশ্ন, একজন গণিত শিক্ষক বা শিক্ষিকা হিসেবে আপনি ক্লাস টেস্টের জন্য কোন প্রকার প্রশ্ন নির্বাচন করবেন? নৈর্বিত্তিক প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, রচনাধর্মী প্রশ্ন, ডি বি এবং এ এবং বি উভয়? সঠিক উত্তর ডি, এ এবং বি উভয়, অর্থাৎ এ হচ্ছে নৈর্বিত্তিক প্রশ্ন এবং বি হলো সংক্ষিপ্ত প্রশ্ন, এই দুটো প্রশ্ন কিন্তু অবশ্যই রাখা উচিত। পরের প্রশ্ন, শ্রেণীতে গণিতের পাঠদান শুরু করা যেতে পারে প্রশ্ন জিজ্ঞাসা করার মাধ্যমে, একটি রবীন্দ্রসঙ্গীত গেয়ে, এ ও বি উভয়, কোনোটি নয়? সঠিক উত্তর প্রশ্ন জিজ্ঞাসা করার মাধ্যমে, এ প্রথমটি হলো সঠিক উত্তর। বারো নম্বর প্রশ্ন চলে যাচ্ছি, আপনার মতে একজন ছাত্র বা ছাত্রীকে গণিতের প্রতি মনোযোগী করে তোলা যেতে পারে কীভাবে? বারে বারে চর্চার মাধ্যমে, বারে বারে মাঝে মাঝে চর্চার মাধ্যমে, একাগ্রতার দ্বারা, নিরবিচ্ছিন্নভাবে গণিতের প্রস্তুতির মাধ্যমে? সঠিক উত্তর এ, বারে বারে চর্চার মাধ্যমে কিন্তু গণিতের প্রতি
ইন্টারেস্ট সে পাবে। 13 প্রশ্ন দেখুন, শিক্ষার্থীর গণিত পরীক্ষায় পাস করার প্রচেষ্টা যে চেতনার দ্বারা উদ্বোধিত হয় তা হলো আবেগ, উদ্বোধন, প্রশংসা না প্রেষণা? সঠিক উত্তর ডি, প্রেষণা। প্রেষণা হচ্ছে ইংলিশ মোটিভেশন, তাকে মোটিভেট করতে পারলে সে কিন্তু সে বিষয়ে ইন্টারেস্ট খুঁজে পাবে। বার্ষিক পরীক্ষার প্রস্তুতি হিসেবে একজন গণিত শিক্ষক বা শিক্ষিকার করণীয় কী করবেন? নিরবিচ্ছিন্ন মূল্যায়ন করা, ছাত্রছাত্রীদের সম্ভাব্য প্রশ্নগুলি সরবরাহ করা, মাঝে মাঝে শ্রেণীতে অভিক্ষার ব্যবস্থা করা, কোনোটি নয়। সঠিক উত্তর সি, মাঝে মাঝে শ্রেণীতে অভিক্ষার ব্যবস্থা করা, অর্থাৎ বিভিন্ন ধরনের টেস্ট নিতে হবে তাকে। পরের প্রশ্নে চলে যাচ্ছি আমরা, 15 প্রশ্ন, যদি কোনো শিক্ষার্থী গণিতের ক্লাসে নিয়মিত না আসে তাহলে শিক্ষক বা শিক্ষিকা হিসেবে আপনি কী করবেন? প্রথম, বিষয়টি এড়িয়ে যাবেন, শিক্ষার্থীকে অনুপস্থিতির জন্য কঠোর শাস্তি দেবেন, বিষয়টি প্রধান শিক্ষক ও অভিভাবকদের জানাবেন, আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন? সঠিক উত্তর সি, বিষয়টি প্রধান শিক্ষক ও অভিভাবকদের জানাতে হবে। নেক্সট প্রশ্ন 16, একজন গণিতের শিক্ষকের বা শিক্ষিকার শিক্ষাদানের মূল উদ্দেশ্য কী? প্রথমে, ছাত্রছাত্রীদের চিন্তন ক্ষমতার বিকাশে সহায়তা করবে, পাঠ্যসূচি অনুযায়ী গণিতের তথ্যগুলিকে পরিবেশন করা, ছাত্রছাত্রীদের পরীক্ষার উপযোগী করে গড়ে তোলা, ছাত্রছাত্রীদিকে কিছু কিছু নোটস লিখিয়ে দেওয়া? সঠিক উত্তর এ, ছাত্রছাত্রীদের চিন্তন ক্ষমতার বিকাশ ঘটানো। নেক্সট প্রশ্ন, গণিত শিক্ষণের নিয়ম ও নীতিগুলোর নিচের কোনটি থেকে এসেছে? মেন্ডেলের তত্ত্ব, নিউটনের গতিসূত্র, মেন্ডেলিফের তত্ত্ব, কোনোটি নয়? সঠিক উত্তর কোনোটি নয়। 18 নেক্সট প্রশ্ন, বিদ্যালয় স্তরে গণিত বিষয়ে সবথেকে কার্যকরী মূল্যায়ন পদ্ধতি হল পূর্বানুমান ভিত্তিক, উদ্দীপনামূলক, নির্ণায়ক, কোনোটি নয়? সঠিক উত্তর সি, নির্ণায়ক, অর্থাৎ ডায়াগনস্টিক টেস্ট যেটা। 19 দেখুন, গণিতে পশ্চাৎপদ ছাত্রছাত্রীদের জন্য যে ধরনের পরীক্ষা কার্যকরী হতে পারে, মৌখিক পরীক্ষা, কেবল রচনাধর্মী প্রশ্নের মাধ্যমে পরীক্ষা, কেবল নৈর্ব্যক্তিক প্রশ্নের মাধ্যমে পরীক্ষা, প্রকল্প অ্যাসাইনমেন্টের মাধ্যমে পরীক্ষা? সঠিক উত্তর ডি, প্রকল্প ও অ্যাসাইনমেন্টের মাধ্যমে পরীক্ষা, যারা পিছিয়ে আছে সেই সমস্ত শিক্ষার্থীদের মাধ্যমে এর এভাবে পরীক্ষা নিতে হবে। পেডাগগি হলো, পেডাগগি কী? শিখন বিষয়ক বিদ্যা, শিশু মনোবিদ্যা, না যোগাযোগ সম্পর্কিত বিদ্যা, না শিক্ষণ শিখন সম্পর্কিত বিদ্যা? সঠিক উত্তর ডি, শিক্ষণ শিখন সম্পর্কিত বিদ্যা। এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরে দেখুন নেক্সট কোশ্চেন, গণিত শিখনের ক্ষেত্রে নিচের যেগুলি সবথেকে গুরুত্বপূর্ণ তা হলো উন্নত বিদ্যালয়, উন্নত পরিবার, পিতামাতার সঙ্গে শিক্ষার্থীর সুসম্পর্ক, শিখনের আকাঙ্ক্ষা। সঠিক উত্তর শিখনের আকাঙ্ক্ষা। নেক্সট প্রশ্ন, আইডেন্টিক্যাল এলিমেন্ট এই কথাটি গণিত শিক্ষণের ক্ষেত্রে নিচের যে বিষয়টির সঙ্গে সম্পর্কযুক্ত তা হলো দলগত আদেশ, শিখন সঞ্চালন, সঙ্গীদের মধ্যে ঈর্ষা, একই প্রকার টেস্ট প্রশ্ন? সঠিক উত্তর শিখন সঞ্চালন, অর্থাৎ লার্নিং ট্রান্সফার। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি স্কলাইটিস্ট ডোমেনের ফর্মেটিভ অ্যাসেসমেন্টের যন্ত্র, অর্থাৎ টুল হিসেবে ব্যবহৃত হয়? সঠিক কোনটি, মৌখিক প্রশ্ন, বহু প্রশ্নের মধ্যে নির্বাচন, মানে এমসিকিউ প্রজেক্ট, না যোগাযোগের দক্ষতা? সঠিক উত্তর বি, বহু প্রশ্ন নির্বাচন, অর্থাৎ এমসিকিউ ধরনের প্রশ্ন। নেক্সট প্রশ্ন 24 চলুন, অসংগঠিত পরিবার থেকে আসা শিশু খুবই অসুবিধার সম্মুখীন হয়, কীভাবে? সুসংগঠিত পাঠে, ওয়ার্কবুকে, প্রোগ্রাম ইনস্ট্রাকশানে, কোনোটি নয়? সঠিক উত্তর এ, সুসংহত সুসংগঠিত পাঠে অসুবিধার সম্মুখীন হবে তারা। নেক্সট প্রশ্ন, গণিত শিক্ষণের জন্য নিচের যেটি সহায়ক নয়, প্রশ্নে আছে কিন্তু নয়, নিয়মিত গণিত চর্চা করা, নিজেকে পড়াশোনা করা, গণিতের
শিক্ষকের কাছ থেকে বুঝে নেওয়া, সহায়িকা প্রস্তাব ব্যবহার করা। সঠিক উত্তর এখানে কিন্তু নয় আছে, সহায়ক নয়, সহায়ক পুস্তিকা ব্যবহার করা, এটা কিন্তু সঠিক নয়। নেক্সট প্রশ্ন, গণিত শিক্ষণের ক্ষেত্রে নিচের যে বক্তব্যটিকে আপনি সঠিক বলে মনে করেন তা হলো, সুশিক্ষণের জন্য শিক্ষণ দরকার, শিক্ষণ শিক্ষণে ত্বরান্বিত করে, শিক্ষণ হলো শিক্ষণের পূর্ব শর্ত, শিক্ষণ ছাত্রছাত্রীদের প্রথম পদক্ষেপকে বাধাদান করে। সঠিক উত্তর, শিক্ষণ শিক্ষণকে ত্বরান্বিত করে, অর্থাৎ টিচিং, শিক্ষক যেটা প্রদান করেন সেটা হলো শিক্ষণ, এবং ছাত্ররা যেটা নেন সেটা হলো গ্রহণ করে, যেটা শেখে সেটা হলো শিক্ষণ। তাহলে কোনো টিচার যখন কোনো কিছু শেখাবে সেটা শিক্ষার্থীদের মধ্যে শিখতে খুব তাড়াতাড়ি সাহায্য করবে, তাই সঠিক উত্তর বি। নেক্সট প্রশ্ন, একজন গণিত শিক্ষক বা শিক্ষিকা হিসেবে আপনার গুরুত্বপূর্ণ প্রথম কাজটি কী? ছাত্রছাত্রীদের সঠিকভাবে বোঝা, ছাত্রছাত্রীদের স্নেহ করা, ছাত্রছাত্রীদের গণিত বিষয়ে পাঠদান করা, ছাত্রছাত্রীদের অতিরিক্ত প্রশ্রয় দেওয়া। সঠিক উত্তর এ, ছাত্রছাত্রীদের সঠিকভাবে বোঝা, আগে তাদের মেন্টালিটি বোঝা দরকার, সেই অনুযায়ী তাদের পড়ানো দরকার। নেক্সট প্রশ্ন, একজন আদর্শ গণিত শিক্ষকের বা শিক্ষক শিক্ষিকার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কাজ হল গণিত শিক্ষণের উদ্দেশ্য নিরূপণ করা, গণিতের দুরূহ বিষয় বা সমস্যাগুলি সমাধান করা, বিদ্যালয়ের সহপাঠ্যক্রমিক কাজ পরিচালনা করা, নির্দিষ্ট সময়ের আগেই পাঠ্যসূচি শেষ করা। সঠিক উত্তর, গণিত শিক্ষণের উদ্দেশ্য নিরূপণ করা, কেন আমরা গণিত শিখব সেটাকে ঠিক করা প্রথমে। নেক্সট প্রশ্ন, বর্ণালী ভালো নাচতে পারে, গানও গায়, কিন্তু অঙ্কে বড্ড কাঁচা, গণিতের একজন শিক্ষক বা শিক্ষিকা হিসেবে আপনি বর্ণালীকে কীভাবে চালনা করবেন? বর্ণালীকে বলবেন যে নাচ গানের কোনো ভবিষ্যৎ নেই, নাচ গান ছেড়ে দিয়ে বর্ণালী যাতে গণিত ভালোভাবে চর্চা করে তার পরামর্শ দেবেন? বর্ণালীর বাবা মাকে ডেকে বলবেন, কথা বলবেন? বর্ণালীকে বলবেন যে সে গণিতেও ভালো করতে পারবে এবং গণিতের ধারণাগুলি তাকে বুঝিয়ে দেবেন। সঠিক উত্তর ডি, তাকে ভালোভাবে বলতে হবে, বলবেন যে গণিতেও সে ভালো করতে পারে এবং তার ধারণাগুলিকে বুঝিয়ে দিতে হবে গণিতের। নেক্সট এবং লাস্ট প্রশ্ন, আপনার মতে একজন গণিত শিক্ষক বা শিক্ষিকা হওয়ার জন্য নিচের কোনটি বিশেষ প্রয়োজন? উচ্চকণ্ঠে কথা বলার অভ্যাস, কালো ফ্রেমের চশমা, সঠিক ব্যক্তিত্ব, ঘন্টা পড়ার সঙ্গে সঙ্গে শ্রেণীতে আসা? সঠিক উত্তর সি, সঠিক ব্যক্তিত্ব। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন, সঙ্গে থাকবেন, লাইক ভিডিওটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলে। ধন্যবাদ।